তোমাদের পরীক্ষায় আমি এই প্রশ্নটাই দিয়েছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যখনই কোনো সারাংশ দেওয়া হবে, সেটা কবিতা থেকে দিক বা তোমার হচ্ছে কোনো গদ্যর অংশ তুলে দিক বা কোনো অনুচ্ছেদ তুলে দিক, তো তোমাদেরকে যখনই কোনো কিছু অনুচ্ছেদ বা কবিতা যাই দিক না কেন, সেটাকে ভালো করে পুরোটা আগে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তার মানে ভালো করে বুঝতে হবে, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই মানে বোঝা হয়ে গেল তখন সেখানেই বা সেই অনুচ্ছেদ বা কবিতা যাই দিক না কেন, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো আছে সেগুলোকে তোমরা আগে দাগিয়ে নাও। দাগিয়ে নেওয়ার পর তার থেকে মেন কিওয়ার্ড তোমরা খুঁজে পাবে। সেই মেন কিওয়ার্ডটাকে নিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা হবে নাম্বার থ্রি বা নাম্বার তিন, সেই মেন কিওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে, অর্থাৎ সারাংশটা তোমাদেরকে পরিষ্কারভাবে লিখতে হবে। তো আমি এখানে আমি আর প্রশ্নটা বলছি না পুরোপুরি, এর যে মানেটা আমি আমরা বুঝতে পেরেছি এই সারাংশটা পড়ে, যেটা লিখতে দেওয়া হয়েছে অনুচ্ছেদটা পড়ে, সেই মানেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখান থেকে এতটা আমি পুরোটা মানেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের দেশ হলো কৃষি প্রধান এবং অধিকাংশ মানুষই হলো কৃষিজীবী। খাদ্যের যোগান না হলে সমগ্র দেশের ক্ষতি হবে এবং এই খাদ্যের জন্য শস্যের উৎপাদন প্রয়োজন হয়। শস্যের চাষ করে কৃষকেরা, কৃষিজীবীরা দেশের মূলধন। এদের অবহেলা করলে বা এদের উপর অত্যাচার করলে দেশের অমঙ্গল হবে এবং শ্রীবৃদ্ধি নষ্ট হবে, অর্থাৎ সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। এটাই কিন্তু আমরা এই সারাংশ থেকে পড়ে বুঝতে পেরেছি, সেটা তোমরাও নিশ্চয়ই যখন লিখেছো তখনও তোমাদের মাথায় এই মানেটাই এসেছিল। তো এবারে এই মানে থেকে আমাদের কতগুলো কিওয়ার্ড বের করতে হবে। তো কিওয়ার্ড বের করার জন্য সোজা নিয়ম হচ্ছে, তোমাদের যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে সেখান থেকে কতগুলো মেন মেন শব্দ তোমাদেরকে বাছতে হবে। তো আমি মেন শব্দগুলো এক জায়গায় লিখে দিয়েছি, দেখো মিলিয়ে নেবে। এক নাম্বার দেওয়া আছে, দেখবে ওই অনুচ্ছেদের ভেতরেই আছে, দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী। এই লাইনটা আছে, এই লাইন থেকে আমরা কিওয়ার্ড পেলাম যে কৃষিজীবীরাই প্রধান বা কৃষিজীবীরা প্রধান। এই কিওয়ার্ডটাকে আমরা পেলাম, এটা হলো নাম্বার ওয়ান বা এক নাম্বার। এবারে দু নাম্বার হচ্ছে কি, সকল কৃষিজীবী খেপিলে কে কোথায় থাকিবে। এটার মানেটা দাঁড়াচ্ছে যে কৃষিজীবীরাই হচ্ছে মূলধন বা কৃষিজীবীরাই প্রধান বা মূলধন। তারপর তিন নাম্বার, তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের কোনো মঙ্গল নাই। এটা কিন্তু তোমাদের ওই অনুচ্ছেদের ভেতরেই আছে। তো এটার মানেটা, সরি, এটার কিওয়ার্ড যেটা আমি পেয়েছি সেটা হলো কি, যে শ্রীবৃদ্ধি করে করে কৃষিজীবীরা বা কৃষিজীবীরা দেশের শ্রীবৃদ্ধি করে। তো এই তিনটে কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবার এই তিনটে দিয়েই, এই এক দুই এবং তিন, এই তিনটে দিয়েই কিন্তু আমরা পুরোপুরি হচ্ছে কি সারাংশটা লিখে ফেলতে পারবো। তাহলে এবারে দেখো সারাংশটা আমি কি লিখেছি। তাহলে এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে সারাংশটা তোমাদেরকে লেখা শুরু করতে হবে। তো প্রথমে সারাংশ লেখার সময় আগে একটা শিরোনাম দিতে হয়। তো শিরোনামে আমরা কি দেব সেটা একটু বলি। শিরোনামে আমরা দেব যে কৃষিজীবীরাই দেশের মূলধন, এটা আমরা দিতে পারি, বা দিতে পারি কৃষিজীবীরা দেশের প্রকৃত মূলধন। তো আগে এটা আমি লিখে নিই যে কী লিখব, কৃষিজীবীরা দেশের প্রকৃত মূলধন, এটা আমি লিখে দিলাম। এরপরে আমি কী লিখব, যে সারাংশটা লিখব, কী লিখব, দেখো আমাদের দেশে অধিকাংশ মানুষই হলেন কৃষিজীবী। দাড়ি, তারপরে লিখবেন কৃষিজীবীরা, কৃষিজীবীরা দেশের মূলধন। আবার দাড়ি, তারাই বা তাঁরাই, যাই হোক, তাঁরাই বা তাঁরাই যাই হোক, দেশের শ্রীবৃদ্ধি সাধন করে। কী লিখবে, শ্রীবৃদ্ধি সাধন করে।
হয়ে গেল। তারপরে আবার দাঁড়ি, তাদের বা তাঁদের যাই হোক কল্যাণী, তাদের কল্যাণ ই মূর্ধন্য হবে, তাদের কল্যাণী কি দেশের কল্যাণ, দেশের কল্যাণ। আবার দাঁড়ি, তাদের মঙ্গল, তাদের মঙ্গল ই দেশের মঙ্গল, তাদের মঙ্গলই দেশের মঙ্গল। হয়ে গেল। আবার দাঁড়ি, তারপরে লিখতে হবে তারা বা তারা ক্ষিপ্ত হয়ে হলে সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য বা হবে, যে কোনো একটা কিছু লেখা যাবে। তাহলে কী লিখলাম এবার এটা পুরোটা দেখে নিই। প্রথমে একটা শিরোনাম দিয়েছিলাম এবং শিরোনামে আমি লিখেছিলাম যে কৃষিজীবীরাই দেশের প্রকৃত মূলধন, এবং এর মধ্যে আমি লিখলাম যে কী লিখলাম এই সারাংশটাতে, যে আমাদের দেশে অধিকাংশ মানুষই কি কৃষিজীবী, কৃষিজীবীরাই দেশের মূলধন, তারাই দেশের শ্রীবৃদ্ধি করে, তাদের কল্যাণই দেশের কল্যাণ, তাদের মঙ্গলই দেশের মঙ্গল, তারা ক্ষিপ্ত হলে সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য বা ক্ষতিগ্রস্ত হবে। তো এই হলো সারাংশের উত্তরটা। এর পরের প্রশ্নে এবার আমি চলে যাই, যেটা আমি বঙ্গানুবাদ বলে লিখেছিলাম সেটা বঙ্গানুবাদ হবে না, আমি বলেই দিয়েছিলাম গ্রুপে, এটা হচ্ছে ট্রান্সলেশন করতে হবে, মানে বাংলা থেকে ইংরাজিতে তোমাদেরকে লিখতে হবে। তো সেটা কি আছে সেটা একটু বলে দিই। নাম্বার টু তোমাদেরকে কিন্তু ট্রান্সলেশন লিখতে দিয়েছিলাম এবং সেখানে একটি বাংলা অনুচ্ছেদ তুলে দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। তো আমি প্রথম দুটো বাক্য তোমাদের দিয়েছি এবং সেই বাক্য দুটো আমি বলে দিই। প্রথম দুটো বাক্যের প্রথমটা আছে দেখো, যে গত শনিবারটি ছিল আমার জীবনে একটি স্মরণীয় দিন, আর সেকেন্ড যেটা বা দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো কি, যে রোজকার মতো আমি স্নান করতে নদীতে গিয়েছিলাম। এই দুটো কিন্তু আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো, তোমরা পেরেছো আমি জানি, তবুও আমি বলবো যে কিভাবে লিখতে হবে একটু বলে দিই, তারপরে কিন্তু বাকিটা আমি পুরোপুরি বলে দেবো, উত্তরটা সব মিলিয়ে একসাথে উত্তরটা আমি বলে দেবো। তো প্রথমে আমি যাই, প্রথমে যেটা দেওয়া আছে কি বলেছি, যে গত শনিবারটি ছিল আমার জীবনে একটি স্মরণীয় দিন। তো এটা লেখার সময় কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা যে শব্দ আছে সেই শব্দগুলোর কিন্তু ইংলিশ মানে তোমাদেরকে জানতে হবে, এবং পর পর করে প্রত্যেকটা শব্দের কিন্তু ইংলিশ মানে তোমাদেরকে জেনে পরপর আগে গুছিয়ে নিতে হবে। এবং সেটা কিভাবে একটু বলে দিই, মাথায় তোমরা আনবে, এটা লিখতে হবে আমি বলছি না, যে এটাকে মাথায় তোমরা কিভাবে আনবে সেটা একটু বলি। তোমরা জানো যে যেটা দেওয়া থাকবে বাংলায় সেটাকে কিন্তু তোমাদেরকে একটুখানি শব্দটা এপার ওপার করে ঘুরিয়ে কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্সটা লিখতে হয়। তো এখানে আগে তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের বা শব্দের মানেটা আগে জানতে হবে, জেনে কিন্তু তোমাদের ইংলিশে ওয়ার্ড মিনিংটা কী হবে সেটা লিখতে হবে। তো আগে আমরা একটা কাজ করি, সেটা হলো কি, প্রত্যেকটা শব্দের আগে ইংলিশ মানেগুলো লিখি। দেখো প্রথমে হচ্ছে কি, গত, গত ইংরাজি কি, গত ইংরাজি হচ্ছে কি লাস্ট, গত ইংরাজি হচ্ছে লাস্ট। তারপর দেওয়া আছে কি শনিবার, গত ইংরাজি হয়ে গেছে লাস্ট, তারপরে দেওয়া আছে শনিবার, শনিবার ইংরাজি আমরা জানি কি স্যাটারডে। তারপরে হচ্ছে কি ছিল, ছিল ইংরাজি হয়ে যাচ্ছে কি ওয়াজ। তারপরে হচ্ছে আমার, আমার যেটা দেওয়া আছে মানে কি হচ্ছে মাই। জীবনে, জীবনে ইংরাজি হচ্ছে ইন লাইফ। তারপর একটি এ, স্মরণীয় হচ্ছে কি মেমোরেবল, স্মরণীয় হচ্ছে মেমোরেবল। তারপর হচ্ছে ডে মানে হচ্ছে দিন। তাহলে এইভাবে লিখলে দেখো, লাস্ট স্যাটারডে ওয়াজ মাই ইন লাইফ আ মেমোরেবল ডে।
এইটাকে কিন্তু ঠিকঠাক লাগছে না, এটাকে এবার কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। তাহলে তার জন্য যে বাংলায় যে আমি বাক্যটা লিখেছি সেটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। কীরকম হবে, গত শনিবার ছিল একটি স্মরণীয় দিন আমার জীবনে, ঠিক আছে। তাহলে এখানে সেই একইভাবে লিখছো লাস্ট, তারপর দেওয়া আছে শনিবার স্যাটারডে, তারপর ছিল ওয়াজ একটি, এ স্মরণীয় হচ্ছে মেমোরেবল, দিন ইংরাজি ডে আমার, সরি আমার হচ্ছে মাই, জীবনে হচ্ছে কি লাইফ, কিন্তু সেটা এখানে হবে না। আমার জীবনে একসাথে লিখতে গেলে হয়ে যাবে কি ইন মাই লাইফ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, লাস্ট স্যাটারডে ওয়াজ আ মেমোরেবল ডে ইন মাই লাইফ, এটার মানেটা হলো গত শনিবার ছিল আমার জীবনে একটি স্মরণীয় দিন। তাহলে আমি প্রথম সেন্টেন্সটা লিখে ফেললাম। এবারে সেকেন্ড যে সেন্টেন্স বা বাক্য যেটা দেওয়া আছে, যে রোজকার মতো আমি স্নান করতে নদীতে গিয়েছিলাম, এটাকে আমি লিখে ফেলি। এটা থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু টেন্স সম্পর্কে তোমাদের একটুখানি ধারণা রাখতে হবে ঠিকঠাকভাবে। তো আমি এখানে এই লাইনটার ইংলিশ ইংলিশে কী হবে সেটা আমি কিন্তু আগে লিখে ফেলছি। কী লিখবো, যে দেখো আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। তাহলে কি লিখলে, আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল, মানে কি রোজকার মতো আমি স্নান করতে গিয়েছিলাম, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো, দেখো এখানেই বলে দিই, দেখো এখানে লেখা আছে কি আই ওয়েন্ট, আই ওয়েন্ট, এই যে এই ওয়েন্ট, এই যে এই ওয়েন্টটা আমি লিখেছি, এই ওয়েন্টটা কি, এই ওয়েন্টটা কিন্তু আছে কি পাস্ট টেন্সে, ওয়েন্টটা আছে পাস্ট টেন্সে। আর টেকিং যেটা আছে, এই যে টেকিং যে শব্দটা আছে বা ওয়ার্ডটা আছে, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। তাহলে কখন ওয়েন্ট হয় বা কখন গন হয় এটা কিন্তু অনেকের মাথায় আসে না বা অনেকে ভুল লিখে ফেলে। তো এখানটা আমি বলি, যে ওয়েন্টটা নিয়েই বলি আগে, ওয়েন্টটা হলো কি কিয়ের গো এর পাস্ট টেন্স, গো এর পাস্ট টেন্স হলো কি ওয়েন্ট। এবং তাহলে গো এর পাস্ট টেন্স যদি ওয়েন্ট হয় তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, সেটা হচ্ছে কি গন হবে। যদি না বুঝতে পারো কোথায় গন বা ওয়েন্ট ইউজ করা হবে বা করবে, তাহলে মাথায় রাখতে হবে গনের ক্ষেত্রে সব সময়ের জন্য একটি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। এবং অক্সিলারি ভার্ব তোমরা জানো হ্যাভ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বসে, হ্যাঁ, কিন্তু ওয়েন্টের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হয় না। এখানে দেওয়া আছে আই ওয়েন্ট টু দ্য রিভার, ঠিক আছে। তাহলে আই ওয়েন্ট টু দ্য রিভার এটা কিন্তু হয়ে যাচ্ছে কি পুরোটাই হয়েছে কি পাস্ট টেন্স। এবং তাহলে প্রেজেন্ট টেন্সে হলে তাহলে কী হবে, আই গো টু দ্য রিভার, কিন্তু এখানে পাস্ট টেন্সে লেখা হচ্ছে যে নদীতে গিয়েছিলাম, তাহলে হচ্ছে কি আই ওয়েন্ট টু দ্য রিভার। এবং এখানে যদি অক্সিলারি ভার্ব বসে তাহলে হচ্ছে আই হ্যাড গন টু দ্য রিভার, এরকম হতো। কিন্তু এখানে দেওয়া হয়েছে যে রোজকার মতো আমি স্নান করতে নদীতে গিয়েছিলাম, তাই এটা হয়ে যাবে যে আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল। তো এইটা তোমরা লিখে ফেললে। এরপরে আমি পুরোটা তোমাদেরকে বলে দিচ্ছি, আর আমি এতটা আর বোঝাবো না, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। এবার বলে দিই, পুরোটা বলে দিচ্ছি, দেখো লাস্ট স্যাটারডে ওয়াজ আ মেমোরেবল ডে ইন মাই লাইফ,
आई वेंट टू द रिवर फर टेकिंग माई बाथ एज यूजुअल এই পর্যন্ত আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। এরপর থেকে দ্য বাথিং ঘাট ওয়াজ নট ক্রাউডেড দেন, ওনলি টু বয়েজ ওয়ার বাথিং ইন দ্য রিভার অ্যাট দ্য টাইম। সাডেনলি ওয়ান অফ দেম ফেল ইন ডিপ ওয়াটার অ্যান্ড হি ক্রাইড আউট ফর হেল্প। হিয়ারিং দ্যাট আই ওয়াজ পাজলড for a few seconds, then I tried to help him. তো এই পর্যন্ত তোমরা এইভাবে লিখে ফেললে, কোথায় কীভাবে লিখতে হবে এবং ইজিভাবে কীভাবে লেখা যায় সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। শুধু মাথায় রাখবে কোথায় কী টেন্স হবে সেটা কিন্তু বুঝে উত্তরটা করবে, তাহলে দেখবে পুরোটাই ঠিক হচ্ছে। ভয়ের কোনো কারণ নেই, প্রচুর প্র্যাকটিস করো, তাহলে দেখবে ট্রান্সলেশন একেবারেই ঠিক হচ্ছে। এরপরে আমরা চলে যাব রিপোর্ট রাইটিংয়ে। রিপোর্ট রাইটিংয়ে কী দিয়েছি তোমরা জানো, শুধুমাত্র আমি রিপোর্ট রাইটিংয়ের উত্তরটা বলে দেবো। তো প্রতিবেদন লেখার সময় তোমাদেরকে প্রথমেই একটা কী লিখতে হয়, শিরোনাম লিখতে হয়। তো শিরোনামটা কী তুমি দেবে বলে দিই, যে দেখো এখানে লিখেছি আমি, না এই কলকাতাকে আমরা চিনি না এটা লিখতে পারো, বা লিখতে পারো এ এক অচেনা কলকাতা, বা এ কোন কলকাতা, এটা বলেও তোমরা শিরোনামে দিতে পারো। এই তিনটের মধ্যে যে কোনো একটা, দুটো লিখে দিয়েছি এবং একটা মুখে আমি বলে দিয়েছি, তো এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা শিরোনাম হিসাবে ব্যবহার করতে পারো। তো এরপরে যেরকম আমি তোমাদেরকে বলেছি যে প্রথমে নিজস্ব সংবাদদাতা, এবং তারপরে হচ্ছে কি স্থান দিতে হয়, তারপরে দিতে হয় তারিখ। তো প্রথমে দেখো দিয়েছি নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে কি স্থান হচ্ছে কলকাতা, তারপরে হচ্ছে তারিখ হচ্ছে কি 11 অক্টোবর। এই তারিখটা নিয়ে একটু বলি, যে তোমরা দেখবে আমি তোমাদের প্রশ্নে কিন্তু আমি দিয়েছিলাম, কোনো রকম কিন্তু কোনো তারিখ উল্লেখ করিনি। তো তারিখ যখন আমি উল্লেখ করিনি, তখন কিন্তু তোমাদেরকে মাথায় আনতে হবে যে যেদিনকে তোমাদের পরীক্ষার ডেট থাকবে, তোমাদের পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে, তো সেদিনকেই যদি পরীক্ষাটা হয়, তাহলে কিন্তু যদি তারিখ না দিয়ে থাকে, সেটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে হোক বা প্রতিবেদন লিখনের ক্ষেত্রে হোক, সেই দিনের তারিখটাই কিন্তু তোমরা লিখে দেবে। এখানে যেমন আমি লিখেছিলাম যে 11 তারিখে আমি মক টেস্টটা নিয়েছিলাম, তো সেদিনকে তারিখ হিসাবে আমি দিয়েছি কি 11 অক্টোবর। এরপরে তোমরা কি করবে, উত্তরটা লিখে ফেলবে। তো প্রথমে যেটা তোমরা লিখবে, দেখো যে কলকাতা কোনো কিছুর পরোয়া না করে অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আশ্রয় দেয় অসহায়কে, সেই কলকাতাকে আমরা চিনি। এ শহর দেখলো রাজপথে ব্যস্ত সময় ফুটপাতের ধারে অসুস্থ হয়ে পড়ে থাকা একটি মানুষকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়। কলকাতার এই পরিচয় যেমন বেদনার, তেমনি উদ্বেগের, এই কলকাতাকে আমরা চিনি না। এই পর্যন্ত তোমরা লিখে ফেললে। প্রথমের দিকে আমি সবসময় বলেছি যে আগের কিছু একটু কথা তুলে ধরতে হয়, তাহলে তুমি যে কলকাতাটাকে চেনো আগে যেরকম ছিল সেটা কিন্তু তুমি প্রথম প্যারার মধ্যে একটু গুছিয়ে লিখলে। তো আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কীভাবে প্রতিবেদন লিখনটা লিখতে বলেছি, তাতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এবারে সেকেন্ড যে প্যারাটা, তার মধ্যে কিন্তু এখনকার কিছু ঘটনা তুললে এবং কিছু বক্তাদের ঘটনাও তুমি তুলতে পারো। কী লিখেছি দেখো, যে মেডিকেল কলেজের এক চিকিৎসক বলেন, ঠিক সময় ওকে আনা হলে বাঁচানো যেতই, এমন কথা জোর দিয়ে বলা না গেলেও অন্তত আমরা কিছু চেষ্টা করতে পারতাম, এক্ষেত্রে সেই সুযোগটাই পাওয়া গেল না। এবারে কি ঘটেছিল এদিন বিকেলে, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঘটনাটা কি ঘটেছিল একটু মাঝখানে লিখতে হবে। পয়েন্ট আমি বলে দিয়েছিলাম, এবার তোমরা গুছিয়ে এরকমভাবে লিখতে পারো যে বেন্টিং স্ট্রিট আর প্রফুল্ল সরকার স্ট্রিটের মোড়ে গাড়ি পার্কিংয়ের দায়িত্বে থাকা কমল জানা বলেন, বিকেল 4টে নাগাদ কালো জওহর কোট গায়ে ভদ্রলোক বেন্টিং স্ট্রিট ধরে হাঁটছিলেন, হঠাৎ কাঁপতে কাঁপতে তিনি বসে পড়লেন। এরপরে লিখবে, দেখলাম ভদ্রলোক কেমন যেন নেতিয়ে পড়েছেন, মুখে জলও দেওয়া হলো কিন্তু মুখ দিয়ে ফেনা বেরিয়ে এলো এবং নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, ওর বুক পকেট থেকে রেলের মাসিক টিকিট পাওয়া যায়, সেখানেই
একটা টুকরো কাগজে একটা ফোন নাম্বার পাওয়া গেল, সেই নাম্বারে 4টে নাগাদ ফোন করলাম আমরা। তো এটা তোমরা লিখলে ঘটনাটা সম্পর্কে। এরপরে প্যারা চেঞ্জ করে আবার লিখছো, মানে কিছু ব্যক্তির বক্তব্য প্রত্যক্ষদর্শী আছেন বা ওখানে যদি কোনো কাউন্সিলর থাকেন বা কেউ থাকেন, তিনি যদি আসেন তার কিছু বক্তব্য তুলে ধরতে পারো, এখানে একটা বানিয়ে তোমরা লিখতে পারো। বা যদি ধরো দেখো যে কোনো প্রতিবেদন লিখন তোমাদের সত্যি করে ঘটনা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম জানো প্রকৃতভাবে, তার নাম কিন্তু উল্লেখ করে সেই বক্তব্য তুলে ধরতে পারো। তো এখানে দেখো লিখেছি পরের প্যারাতে, যে এই প্যারাতে গিয়ে তুমি কিন্তু প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বক্তব্য তুলে ধরতে পারো ইনভার্টেড কমার মধ্যে মাধ্যমে। তো এখানে দেখো শেষ প্যারাতে যেটা লিখেছি সেটা হলো, ওই ফোন নাম্বার যার সেই জয়প্রকাশ সরকার অনিলবাবুর প্রতিবেশী। এরপরে লিখবে, তিনি ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে আরও 20 মিনিট কেটে যায়। এরপরে লিখলে যে ততক্ষণ জনতা নিষ্ক্রিয় ছিল, এবং এরপরে যখনই তুমি লিখছো যে এই তারপরে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য তুমি তুলে ধরছো, আমি বলে দিয়েছি যে ইনভার্টেড কমা দিতে, তাহলে এখানে তুমি লিখবে যে জয়বাবু বললেন বলে একটা কমা দিয়ে দিয়ে তারপরে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা বলা হয় এটাকে, বলে ডাবল ইনভার্টেড কমা। এরপরে লিখলে যে প্রমোটারি করি, সেই কাজেই মৌলালিতে ছিলাম, ফোন পেয়েই ছুটে এসেছি, কিন্তু কেন চোখের সামনে একটি মানুষকে এভাবে পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে গেল না? ভিড় থেকে সামান্য তফাতে দাঁড়িয়ে এক যুবক বললেন, তিনিও কিন্তু প্রত্যক্ষদর্শী, সেটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আবার আমি লিখছি, যে হাসপাতালে নিয়ে যেতে যেতেই যদি উনি মারা যেতেন তাহলে পুলিশ আমাদের নিয়ে টানাহেঁচড়া করতো, তাই আর ঝামেলায় জড়াইনি। তো এটা তোমরা লিখে ফেললে। তো এটা গিয়ে শেষের দিকে এখানেও একটা ইনভার্টেড কমা তোমরা দিয়ে দেবে, এখানে গিয়েও তোমরা একটা ইনভার্টেড কমা দিয়ে দেবে। তো এইভাবে তোমরা লিখে ফেললে। তো এখানে আমি বলে দিই যে এর আগে গ্রুপ এ এবং গ্রুপ বি সরি গ্রুপ এর ভিডিও আমি দিয়ে দিয়েছি, এবং আজকের আমি গ্রুপ বি এর উত্তরের ভিডিওটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তো ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেক রবিবার করে মক টেস্টের কোয়েশ্চেন পাবে, তোমরা পরীক্ষা দেবে এবং এর উত্তর কিন্তু আমি বলে দেবো। তো আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম, অর্থাৎ গ্রুপ এর ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 18ই অক্টোবর কিন্তু তোমাদের পরীক্ষাটা নেব, পরের মক টেস্টটা, অর্থাৎ ডে 9-এর মক টেস্টটা কিন্তু আমি নেব 18ই অক্টোবর। ওই দিনকে তো আমি ফুল মক টেস্ট এরকমভাবে প্রশ্ন দিয়ে দেবো এবং তোমাদেরকে উত্তর বলে দেবো ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং তারাও এইভাবে পরীক্ষা দিয়ে উত্তর পেয়ে গিয়ে তারা যাতে যাতে আরও উপকৃত হয় সেদিকেও একটু লক্ষ্য রাখো। তুমি বলবো যে সবার সাথে নিয়ে তোমরা এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তোমরা কিন্তু এই পড়াগুলো চালিয়ে যাও, যে কদিন যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আশা করি সেদিনকেই পরীক্ষা হবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। ধন্যবাদ।